হ্যালো গাইজ, আমি শায়নি। আমার চ্যানেলের আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে আরও একটিবার আমি স্বাগত জানাই। সো গাইজ, ভাবলাম এতদিন তো ডেলি লাইফস্টাইলের ব্লগই করি, তো আজকে তাহলে একটু ডিফারেন্ট ব্লগ বানানো যাক। অনেকদিন পর আজকে একটু ছুটি পেয়েছি কাজ থেকে, তো সেই কারণের জন্য ভাবলাম তাহলে বাড়িতে আসি যখন তাহলে একটুখানি রিলস বানিয়ে নেওয়া যাক। তো আমি আমার নিজের মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু আমি আগেই বলে দেখি আমি খুব ভালো মেকআপ কিন্তু করি না। আমি নিজে মেকআপ করতে ভালোবাসি না, আমার মেকআপ করতেও ভালো লাগে না, করাতেও ভালো লাগে না, কিন্তু কেউ আমাকে করে দিলে আমার সেটা ভালো লাগে। তো যাই হোক, তো বেশি কথা না বাড়ি এবার আমি চলে যাচ্ছি আমার ব্লগের দিকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে আমার মেকআপটা করি। খুবই সিম্পল, আমি বেশি আগেই বললাম যে আমি বেশি কিছু ইউজ করিও না। তো যাই হোক, যেটুকুই করেছি, যেভাবেই আজকে আমি সেজেছি, রেডি হয়েছি, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সেটা দেখে নেওয়া যাক। সো গাইজ, আমি সবসময় মেকআপ শুরু করার আগে টোনার ইউজ করি। আমি সবসময় রোজ ওয়াটারটাই ইউজ করি টোনার হিসাবে। তো আমি এটা এখন মুখে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমি 5 মিনিট মতন এটাকে রেখে দিই। তো 5 মিনিট পরে তারপর বাকি মেকআপগুলো ইউজ করি। সো গাইজ, আমি টোনার লাগিয়েছি, 5 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি বাকি মেকআপটাও করে নেব। তো আমি টোনার লাগানোর পরে সবসময় ময়েশ্চারাইজার ইউজ করি। তো আমার ময়েশ্চারাইজারটা শেষ হয়ে গিয়েছিলো, তাই এখন আমি আপাতত ওই ফেয়ারল্যাভলির উইন্টার ফ্রেগনেন্স ক্রিমটা ইউজ করছি। ওটাও অনেকটা ময়েশ্চারাইজারই কাজ করে। তো ময়েশ্চারাইজারের পরে আমি ইউজ করি প্রাইমার। তো এখানে আমি ল্যাকমির প্রাইমারটাই ইউজ করি সবসময়। তো এটাও আমি এখন মুখে পুরোটা অ্যাপ্লাই করে নেব। তো গাইজ, প্রাইমার ইউজ করার বেনিফিট এটাই, যেটা আমার মনে হয়েছে প্রাইমার ইউজ করার পরে, যে মেকআপটা ফেটে যায় না, মেকআপটা ভালো মতন মুখে বসে যায়। তো সেই কারণেই আমি প্রাইমারটা ইউজ করি। প্রাইমারটা আমি মেকআপ করার আগে কখনোই বলি না। তো যাই হোক, এখন আমি প্রাইমারটা মুখে দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মুখের মধ্যে এটাকে মিশিয়ে নেব। তো গাইজ, আমার প্রাইমারটা পুরো ভালো মতন মুখে মেশানো হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ মুখটা কিন্তু এখনই অনেকটাই গ্লো করছে। তো গাইজ, এবার আমি চলে যাবো আমার পরবর্তী স্টেপ। তো এখানে আমি এখন ফাউন্ডেশন ইউজ করব। তো আমি এখানে মেবলিনের ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করি। তো সেটা আমি এখন মুখের মধ্যে সেই সেম প্রসেসে যেরকম প্রাইমারটা ইউজ করেছি ঠিক সেইভাবে। তো প্রাইমারটা আমি হাত দিয়েই মিশিয়ে নিয়েছি, তো এটাকে আমি স্পঞ্জ বার দিয়ে মিশিয়ে নেব। তো গাইজ, আমার ফাউন্ডেশন ইউজ করা হয়ে গেছে, এখন আমি ইউজ করব কম্প্যাক্ট। তো এখানে আমি মেবলিনের ফিটমি কম্প্যাক্টটা ইউজ করি। তো গাইজ, আমি আপনাদেরকে আগেই বলে রাখছি, আমি কিন্তু এখানে কোনো মেকআপ ভিডিও কিভাবে হয়, কিভাবে মেকআপ করে সেটা কিন্তু আমি শেয়ার করছি না। আমি জাস্ট আমি নিজে কিভাবে মেকআপ করি, আমার সিম্পল থেরাপি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি অত ভালো মেকআপ কিন্তু করতে পারি না, এটা আমি আগেও বলেছি। তো আমি যেরকম নর্মালি করি সেরকমই আমি করছি, হয়তো আমি অনেক কিছু স্কিপও করতে পারি। তো যাই হোক, আমি যেভাবে মেকআপটা করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি কম্প্যাক্টটা ভালো করে আমার মুখে মিশিয়ে নেব, আর এই তুলিটা দিয়ে আমি আমার গলাটাও ভালো করে মিশিয়ে নেব। তো আমি গলায় এক্সট্রা কখনোই কোনো টাইমে আলাদা করে মেকআপ করি না, ওই কম্প্যাক্টের তুলিটাই গলার মধ্যেও ভালো করে মিশিয়ে নিই ভালোভাবে, তো আমার ওটাতেই হয়ে যায়। তো এবার আমি ইউজ করব আই শ্যাডো। তো এখানে আমি আই শ্যাডোর প্যালেটটা নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার আই শ্যাডোর প্যালেট। তো আমি আগেই বলেছি যে আমি কোনো হাইফাই মেকআপ কিছু করছি না, জাস্ট নর্মাল মেকআপ লুক করছি। তো আমি কোনো ম্যাচিং আই শ্যাডো ইউজ করবো না, জাস্ট নর্মাল স্কিনের সাথে যেই আই শ্যাডোর আই কালারটা যাবে, তো আমি সেটাই দিয়ে নিয়েছিলাম। তো গাইজ, আমি আরও একটা কথা বলি, আমি কোনো টাইমেই আই শ্যাডো দেওয়ার সময় আমি ব্রাশ ইউজ করি না। তো আমার ফিঙ্গারটাই যথেষ্ট, তো আমি আমার আঙুল দিয়েই ওই চোখের ওপরে দিয়ে নিই আই শ্যাডো, যেই কালারটা আমার দেওয়ার হয় সেটাই আমি দিয়ে নিই। তো আমি এখানে আগেই বললাম যে আমি কোনো ম্যাচিং কালার ইউজ করবো না, জাস্ট নর্মাল স্কিনের সাথে একটা যেই কালার ম্যাচ করছে আমি সেটাই দিয়ে নিচ্ছি।
তো গাইজ আমার আই শ্যাডো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি একে একে নর্মালি যেরকম মানে মাস্কারা কাজল লিপস্টিক ইউজ করি তো সেটা করছি, তো সেটা দেখে নাও। তো এখন আমি আমার আইব্রোটা করে নেব। তো গাইজ আমার আইব্রোটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি প্রায় মেকআপের শেষ পর্যায়ে চলে এসেছি। তো যাই হোক, এটা বাকিগুলো করে নেব। সো আমার কাজলটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি লিপস্টিকটা একটু দেখে নেব। তো লিপস্টিক আমি নর্মাল কালারই লাগাই সবসময়, খুব বেশি ডার্ক বা খুব বেশি একদম লাইটও আমি, আমার এই কালারটা আমার খুবই মানে ফেভারিট, তো আমি সবসময় খুব এটাই ইউজ করি। তো আমি আজকেও সেটাই ইউজ করি, এই কালারটাই, এই ব্রাউন শেড কালারটা ইউজ করে নেব। তো গাইজ আমার লিপস্টিক লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি একটু ইয়াররিংস পরবো। তো হার ফার বেশি জুয়েলারি আমার পরতে ইচ্ছা করে না, আমি কোনো টাইমে মানে রিলস বানালে এত মেকআপও করি না, জাস্ট নর্মাল লুকেই থাকি। তো যাই হোক, আজকে একটু ব্লগ বানাবো বলেই আমি করেছি। তো এবার আমি জাস্ট একটু ইয়াররিংসটা পরবো, চুলটা একটু ঠিক করবো, ঠিক করে এসে আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ এটাই হচ্ছে আমার ফাইনাল লুক রিলস বানানোর জন্য। তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবং যেই কারণে আজকে মেকআপটা করা, রিলস বানানো আমি সেটাও বানিয়েছি। তো তার কিছু কিছু মোমেন্ট আমি প্রথমেই শেয়ার করেছি। তোমাদের যদি পুরো ভিডিও দেখতে হয় রিলসে, তাহলে তোমরা প্লিজ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা টিকি অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারো, তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই কমপ্লিট করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করো, এবং অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী ভিডিও আপডেটগুলো তোমরা পেতে পারো। ওকে, থ্যাংক ইউ। I'm not gonna be able to do it, I'm not gonna be able to do it.